কক্সবাজার ঢাকা রেলপথে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস নামের দুটি বিরতিহীন ট্রেন চলাচল করছে, কিন্তু কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ ট্রেন সেবা থেকে বঞ্চিত। কাঙ্ক্ষিত টিকিট পায় না কক্সবাজারের বিভিন্ন উপজেলার মানুষ। বিরতিহীন ট্রেন হওয়ায় কক্সবাজার শহরে এসে উঠতে হয় ট্রেনে। এবার বিরতি দিয়ে কমিউটার ট্রেন চলবে এ রুটে। কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত সবকটি স্টেশনেই থামবে ট্রেন, এমন সুসংবাদ দিল রেলওয়ে। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। কক্সবাজার রেল রুটে এবার যুক্ত হচ্ছে কমিউটার ট্রেন। ফেব্রুয়ারির যে কোনো সময় চালু হবে এই ট্রেন। নিয়মিত দুটি কমিউটার ট্রেন চলবে কক্সবাজার চট্টগ্রাম রুটে। এর মধ্য দিয়ে কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, দুলহাজারা, চকরিয়া, হাড়বাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশন হয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা। কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রোপানি জানান, ঢাকা কক্সবাজার রুটে ট্রেনের চাহিদা অনেক। শতভাগ টিকিট বুকিং হচ্ছে। ব্যাপক চাহিদা এবং কক্সবাজারবাসীর কথা চিন্তা করেই ফেব্রুয়ারি থেকে হয়তো শুরু হতে পারে দুটি কমিউটার ট্রেনের যাত্রা। রেল কর্তৃপক্ষ আপনার চিন্তা ভাবনা করতেছে, আপনার কমিউটার ট্রেন চলার সম্ভাবনা রয়েছে, হয়তো আগামী মাসেও চলতে পারে, প্রস্তুতি চলছে। কমিউটার ট্রেন চললে আপনার প্রায় নতুন স্টেশন প্রায় সবগুলোতেই স্টপেজ থাকবে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নিয়মিত চলাচল করা তুন্ডা মহানগর মেঘনা এক্সপ্রেসও কক্সবাজার পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। ইন ফিউচার আরও ট্রেন চলবে, তুন্ডা মহানগর মেঘনা এগুলো আপনার কক্সবাজার পর্যন্ত বর্ধিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এমন খবরে খুশি কক্সবাজারের বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ। তারা বলছেন কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের তেমন কোনো সুবিধা পাচ্ছিলেন না তারা। যেভাবে পর্যটকদের জন্য সুবিধা দেওয়া হয়েছে, যদি স্থানীয়দেরকে ওইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে তো আরো ভালো হবে। দুইটা ট্রেন আছে কিন্তু তারপরেও তো আমরা টিকিট এখনো অ্যাভেলেবেল পাচ্ছি না। যদি মনে হয় আরও একটু ট্রেন ভাড়াই, মনে করেন তিনটা বা চারটা, তো মনে করি অ্যাভেলেবেল টিকিট আমরা পাবো, সবার জন্য ভালো হবে। এটা কামনা করি অতি সহসায় যাতে এই বিভিন্ন স্টেশনের এই চিটাংটু আপনার কক্সবাজার বিভিন্ন স্টেশনের মানুষ ওঠানামা করতে পারে। গেল বছরের ডিসেম্বরে সারা দেশের রেল যোগাযোগের সাথে যুক্ত হয় সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। এরপর যাত্রীদের প্রত্যাশার উঁচু পারদে থাকা এই রুটে চলাচল করছে মাত্র দুটি ট্রেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।